পরবর্তী যে প্রশ্ন রয়েছে, মোহাম্মদ মুশফিকুর রহমান ইনসাফি যাত্রাবাড়ি থেকে, এক ভাই জানতে চেয়েছেন, বর্তমানে স্মার্টফোনে ব্যবহৃত কিছু স্টিকার বা ইমোজি নামে পরিচিত, এই ইমোজি ব্যবহার করা যাবে কিনা, এই ইমোজি গুলো মূর্তি বা ভাস্কর্যের সমতুল্য হয় কিনা, বিস্তারিত জানালে উপকৃত হতাম। বিশেষ দ্রষ্টব্য, এই ইমোজি গুলো সাধারণত বিভিন্ন রিয়্যাক্ট বা অঙ্গভঙ্গি বোঝায়, যেমন হাসি, কান্না, রাগ ইত্যাদি, এমনকি প্রাণী ইমোজিও আছে এবং গাছপালারও ইমোজি রয়েছে। প্রিয় দর্শক, এই ইমোজি গুলো যেগুলো ডিজিটাল ইমোজি বা ডিজিটাল বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি, এই ব্যাপারে মৌলিক যে আলোচনার বিষয় রয়েছে সেটি হলো, আসলে ডিজিটাল যে ছবি এটা কোরআনে ইসলামের মধ্যে নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত কিনা, এই ব্যাপারে সমকালীন ইসলামিক স্কলারদের দুটি মতামতি রয়েছে। অনেকে এই ডিজিটাল যে সকল প্রতিকৃতি রয়েছে এগুলোকে নিষিদ্ধ তাসভির অন্তর্ভুক্ত করেছেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া এটি যে ডিজিটাল যে সকল প্রতিকৃতি রয়েছে, ছবি রয়েছে, সেটিও নিষিদ্ধ, শরীয়তের নিষিদ্ধ তাসভিরের অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, আরবের ওলামা ইকরাম সহ উপমহাদেশের অনেক বড় বড় আলেম ইসলামিক স্কলার যেমন আল্লামা তাকি উসমানী সহ অনেকের মতামত হলো যে না, ডিজিটাল যে ছবি যতক্ষণ পর্যন্ত সেটি মোবাইলের স্ক্রিনে থাকছে অথবা কম্পিউটার স্ক্রিনের মধ্যে থাকছে ততক্ষণ পর্যন্ত এটি নিষিদ্ধ তাসভির অন্তর্ভুক্ত হবে না। সুতরাং দুটি মতামতই আমাদের সামনে রয়েছে। এক্ষেত্রে এখন আমাদের জন্য করণীয় হলো যে প্রয়োজন ছাড়া এই সকল তাসভির ব্যবহার থেকে বিরত থাকতে পারাটাই উত্তম হবে। আর যে সকল ইমোজির কথা যে প্রশ্ন করলেন, সেই ইমোজি বা প্রতিকৃতিগুলি যদি কোনো মানুষের অথবা কোনো প্রাণীর প্রতিকৃতি হয় তাহলে সেটি ব্যবহার থেকে বিরত থাকতে পারলে ভালো। হ্যাঁ, আর যেগুলো গাছপালা প্রাণী ছাড়া অন্য কোনো জিনিসের ইমোজি যদি হয় বা প্রতিকৃতি হয় তাহলে সেটা ব্যবহারে কোনো সমস্যার কিছু নেই।